তোমরা জানো সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক যে মহল ছিল অবস্থা ছিল সেগুলো পরীক্ষা অন্যান্য যে বাকি যে স্বাভাবিক কার্যক্রম সেগুলোর জন্য ছিল ছিল না একটু প্রতিকূল অবস্থায় অনেকগুলো নতুন পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল আমাদের দেশটি তো যাই যাই হোক সবকিছু মিলে সবকিছু আস্তে আস্তে এখন যেহেতু স্টেবল হওয়ার পথে আছে তো নতুন একটা এক্সাম ডেট দেওয়া হয়েছে ইউল্যাবের ওয়েবসাইটে অথবা অথবা আগেই দিয়ে দেওয়া হয়েছিল কারণ আগের ডেট অনুযায়ী আজকে কালকের মধ্যে ইউল্যাবের এডমিশন গুলো যে ভর্তি পরীক্ষা সেটি এডমিশন বা ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেত বাট যে নতুন এক্সাম ডেট সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব এছাড়া যারা ধরো ইউল্যাবে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নাওনি বাট হয়তো বা কয়েকদিন হয়তো সিদ্ধান্ত নিতে পারো যে তোমরা অ্যাপ্লাই করবে কিনা তাদের জন্য আমি এখানকার টিউশন ফি গুলো নিয়ে কথা বলবো ডিপার্টমেন্টের এছাড়া কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে বা অন আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক যে টিউশন টিউশন এর উপর স্কলারশিপ বা ওয়েব কিরকম দেওয়া হয় বা কি কি সাবজেক্ট আছে তোমাদের লেভেলে বা বিএ করার লেভেল করবো এছাড়া রিলেটেড আরো জরুরি কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা নিট দ্বিতায় আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবে আর কোনো ভুল থাকলে আমার যদি কথা ভুল থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে শুধরে দিতে পারবে যদি আমি তথ্য দিতে কোনো ভুল করে থাকি তো মূল আলোচনায় চলে যাওয়া যাক স্ক্রিনে তোমরা যদি দেখো সবার আগে এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে ওদের প্রথম পেজে যে অ্যাডমিশন ওপেন লেখা আছে ফল দু হাজার জন্য তারা বিএসসি তারা বিএসসি ডিগ্রি গুলো অফার করেছে বিবিএ রয়েছে বিএ ইন ইংলিশ রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস অ্যাডমিশন টেস্ট টেস্টের যে তারিখ বা ডেট সেখানে আন্ডার গ্রাজুয়েট এর এক্সামটি আট আটই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে হওয়া হওয়ার কথা ছিল এবং গ্রাজুয়েটের যে এক্সাম সেটি আজকে হওয়ার কথা ছিল আগের নিয়ম অনুযায়ী তবে যে নিউ অ্যাডমিশন টেস্টের ডেট দেওয়া হয়েছে পরিস্থিতির কারণে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দুই হাজার হবে এবং গ্রাজুয়েটেডটি হবে তারই পরের দিন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা যাচ্ছে তো আই হোপ বিলিভ যে আরো বেশ কিছুদিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা কোন কোন বিষয়গুলোতে অ্যাপ্লাই করবে সেগুলো ট্যাক করতে পারবে সেগুলো ট্যাক নজরে দেখিয়ে দিতে চাই যারা ধরো তোমার যা ইউলেবে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল জানো না তাদের জন্য সবার সবাইকে এখানে দেখা যাচ্ছে লিস্টে রয়েছে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তোমরা আবেদন করতে পারবে এখানে এছাড়া রয়েছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম এমএসজি এমএসজি এই সাবজেক্টটিতে তোমরা আবেদন করতে পারবে কারো যদি আগ্রহ থেকে থাকে এছাড়া ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিএ ইন ইংলিশ এন্ড হিউম্যানিটিজ এর তোমরা আবেদন করতে পারবে কারো যদি ইংলিশ নিয়ে পড়ার আগ্রহ থাকে এছাড়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সিএসসি এখানে তোমরা চাইলে আবেদন করতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমরা এছাড়া ইঞ্জিনিয়ারিং এর আরেকটি সাবজেক্ট রয়েছে বিএসসি ইন ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে আবেদন করতে পারবে এছাড়া বিএ ইন বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার বিবিএস এটাতে আবেদন করতে পারবে এছাড়া যারা গ্রাজুয়েট পর্যায়ে আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে এখানে লেখা রয়েছে যে তোমরা এমবিএ তে আবেদন করতে পারবে ইএমবিএ এক্সিকিউটিভ মাস্টার্স অফ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আবেদন করতে পারবে এছাড়া করা যেতে পারবে এবং মাস্টার ইন কমিউনিকেশন এম কমিউনিকেশন এছাড়া মাস্টার অফ আর্টস ইন ইংলিশ এম এ ইন ইংলিশ ওয়ান ইয়ার এরকম একটা কোর্স আবেদন করা যাবে এবং তাছাড়া রয়েছে মাস্টার অফ ইং আর্টস ইন ইংলিশ টু ইয়ার এম এ ইন ইংলিশ টু ইয়ারের একটা কোর্স এবার তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট বা যে ন্যূনতম যোগ্যতা আবেদনের তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ফর আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন এখানে তোমরা দেখতে পাবে যে মিনিমাম জিপিএ টু পয়েন্ট ফাইভ ফর বোথ ইন এস এস সি এন্ড এইচএসসি এস সি এক্সামিনেশন ফর ইকুইভ্যালেন্ট অর লিস্ট ওয়ান জিপিএ অফ টু পয়েন্ট টু টু বাট অ্যান্ড অ্যাগ্রিগেট অফ জিপিএ সিক্স ইন এস এস সি এন্ড এইচএসসি অর্থাৎ দুটিতে মূলত ন্যূনতম ভাবে আলাদা ভাবে টু হলে ভালো অথবা তা যদি কেউ না পেয়ে থাকে অ্যাট লিস্ট একটাতে জিপিএ টু হলেও এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যাতে জিপিএ ছয় হয় তবে হোপফুলি অনেকেরই এর চেয়ে বেশি উপরের জিপিএ রয়েছে তারপরে বলা হচ্ছে যে অথবা এখানে সান ও সান্স ও ডটার্স অফ ফ্রিডম ফাইটার উইথ এন এগ্রিগেট অফ জিপিএ ফাইভ এন্ড এসএসসি ও এইচএসসি অর ও লেভেলস ইন ফাইভ সাবজেক্টস উইথ এ মিনিমাম জিপিএ অফ টু পয়েন্ট ফাইভ

দেখা যাচ্ছে যে একটা নোট আকারে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন টেস্ট ইজ ওয়েভড ফর কান্ডিডেটস উইথ মিনিমাম স্কোর অফ ওয়ান থাউজেন্ড ইয়ে ইন স্যাট ম্যাথ প্লাস ক্রিটিক্যাল রিডিং হওয়ার্ দে মে হেভ টু ফেস এন্ড ইন্টারভিউ অর্থাৎ স্যাটের এক্সামে যে কারোর স্কোর এগারোশো থাকে তাহলে তারা হয়তোবা ডিরেক্টলি একটা স্কলারশিপ পাবে অ্যাডমিশন টেস্টের ভিত্তিতে তবে তাদেরকে একটা মৌখিক একটা পরীক্ষা বা একটা ভাইভে বা একটা ইন্টারভিউ ফেস করা লাগতে পারে

তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেপার্স নিড টু বি সাবমিটেড আন্ডার গ্র্যাজুয়েট তোমাদেরকে দুই কপি রিসেন্ট কালার ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ জমা দিতে হবে এছাড়া ফটোগ্রাফ ফটোকপিজ অফ অল বোর্ড মার্কশিটস এন্ড সার্টিফিকেটস ভেরিফাই করার জন্য সেগুলোর ফটোকপি নেবে এছাড়া ফটোকপি অফ এন আই অফ দ্য স্টুডেন্টস স্টুডেন্ট এনিওয়ান অফ দ্য প্যারেন্ট এনিওয়ান অফ দ্য প্যারেন্টস যদি স্টুডেন্টদের এনআইডি থেকে থাকে তোমরা সেটা দিতে পারবো অথবা এর পাশাপাশি তোমাদের যে গার্জিয়ান রয়েছে বা প্যারেন্টস রয়েছে তাদের যে কোনো একজনের এনআইডি কার্ডও দিতে বলা হয়েছে এছাড়া অ্যাপ্লিকেন্টস ইন দ্য ফ্রিডম ফাইটার ক্যাটাগরি বা এফ এফ কিউ ক্যাটাগরির যারা রয়েছে আর রিকোয়েস্টেড টু সাবমিট রিলেভেন্ট ডকুমেন্টস যে তোমাদের মুক্তিযুদ্ধ যে কোটা রয়েছে সেটার সত্যতা প্রমাণ করে যে কাগজগুলো সেগুলো তোমরা অবশ্যই জমা দিবে

যে বিবি এর যে টিউশন ফি অ্যাডমিশনের টাইমে এককালীন পনেরো হাজার দিতে হবে তোমাদেরকে এবং যে ওভারঅল টিউশন ফি সেটা হচ্ছে সাত লক্ষ নয় হাজার দুইশো এবং যে ওভারঅল টোটাল ফি রেজিস্ট্রেশন ফি এবং ওভারঅল বাকি যত কিছু রয়েছে সেগুলো সহ সেগুলো হচ্ছে যে টোটাল ফি হবে তোমাদের চার সালে সেটা হচ্ছে সাত লক্ষ চুয়ান্ন হাজার সাতশো টাকা বিবি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার ক্রেডিট হচ্ছে পাঁচ হাজার দশ আর ক্রেডিট আওয়ার হচ্ছে একশো বিশ তারপরে এম অর্থাৎ মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম এটির চার বছরের ওভারঅল খরচ পড়তে যাচ্ছে সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিএ ইন ইংলিশ এন্ড হিউম্যানিটিস এই সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের ওভারঅল খরচ পড়তে যাচ্ছে ছয় লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা তারপর তোমরা যদি দেখো বিএ ইন বাংলা ভাষা ও সাহিত্য এই সাবজেক্টের ক্ষেত্রে খরচের তুলনামূলক কম এই সাবজেক্টের খরচ পড়তে যাচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং সিএসির ক্ষেত্রে টোটাল যে খরচ সেটা হচ্ছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ত্রিপুল এর ক্ষেত্রে খরচ ছয় লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবার স্কলারশিপ পলিসি ফর আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন এখানে বলা হয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা আছে যে হান্ড্রেড পার্সেন্ট টিউশন স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ জিপিএ ফাইভ বোথ ইন এসএসসি এন্ড এইচএসসি উইদাউট ফোর্থ সাবজেক্ট উইদাউট ফোর্থ সাবজেক্ট দিয়ে মূলত তারা ইন্ডিকেট করে দিয়েছে যে যাদের এসএসসি এবং এইচএসি তে উভয়েরই গোল্ডেনের প্লাস রয়েছে তাদের এছাড়া হান্ড্রেড পার্সেন্ট টিউশন স্কলারশিপ ফর ফাইভ এজ ইন ও লেভেল ইন ওয়ান সিটিং অ্যান্ড টু এজ ইন এ লেভেল ইন ওয়ান সিটিং এছাড়া ফোর্টি পার্সেন্ট টিউশন স্কলারশিপ দেওয়া হবে স্টুডেন্টদেরকে যাদের জিপিএ ফাইভ আছে এস এস সি অথবা ও লেভেল এবং এইচএসসি বা এ লেভেল বা সমমান পড়ে ইকুইভেল বা সমমান পড়ি অর্থাৎ ধরো গোল্ডেন এপ্লাস নেই বা জিপিএ ফাইভ রয়েছে তারাও ফোর্টি পার্সেন্ট একটা স্কলারশিপ পাবে এছাড়া

এভারেজে জিপিএ তিন পেয়েছে এসএসসি এবং এইচএসসি লেভেলে এবং টেন পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে ফিমেল স্টুডেন্টদেরকে আদার দেন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ কেসেস ক্যাপ অফ ফর্টি পার্সেন্ট স্কলারশিপ শেল বি ইন রে ইন ফর দ্য রেস্ট এছাড়া বলা হয়েছে যে স্টুডেন্টস টেকিং রেমেডিয়াল কোর্সেস ইন ম্যাথমেটিক্স বিবি অনলি অ্যান্ড ইংলিশ বেসড অন এক্স অ্যাডমিশন টেস্ট রেজাল্টস আর টু পে থার্টিন থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড ফর ইচ কোর্স

Um, health life skills uh, social skills and professional skills are include included in these four terms for and now for them you have to pay three thousand taka in the first four terms and then you are seeing that uh, at the time of admission you have to give twenty two thousand and five hundred taka and the, for second installment the date will be announced later and I already discussed the scholarship requirements and how one can get these scholarships and the criteria for 100% scholarships and 40% scholarships and you can see that ulab uh, ulabs um, undergraduate financial and other scholarship programs where ulab offers three named scholarships for its students the scholarship will cover full tuition and individual students will be given a stipend of 2000 taka per month during the regular term scholarships based on term performance and financial needs of the parent or guardian A deans honor list which is usually given um, to students uh, who get high cgpa in each term or the overall result of the four year A vice chancellors honor list children of the freedom fighter scholarship students from remote area scholarship 3% as per

তো আশা করি ভিডিওটি মোটামুটি জরুরি সকল তথ্যগুলো নিয়ে কথা কথাগুলো কভার করে ফেলেছে তারপরে যদি অন্য কোনো জরুরি টপিক থাকে বিষয়ক আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও বানানোর যারা ভিডিওটি এ টু জেড কমপ্লিট করেছে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য আর একটি ভিডিওতে ততদিনের জন্য তোমরা অবশ্যই তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে এবং জরুরি অ্যাডমিশন রিলেটেড আপডেট এবং এডুকেশনাল কিছু ভিডিওর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে